ইউক্রেন ইস্যুতে সুইজারল্যান্ডের জেনেভা শহরে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ বৈঠকের পর মস্কোর বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন। সোমবার জেনেভায় ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তির প্রশ্ন আলোচনায় বসেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এবং মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান। এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, রুশ এবং মার্কিন কর্মকর্তাদের পারস্পরিক উদ্বেগ সম্পর্ক ভালো সমঝোতা হয়েছে। তবে দপ্তর থেকে আরও বলা হয়, পুতিন প্রশাসন ইউক্রেনের ওপর সামগ্রিক আগ্রাসন চালালে তাকে মূল্য দিতে হবে। এদিকে ন্যাটো সামরিক জোটে ইউক্রেনের সদস্য পদ নিষিদ্ধ করার ব্যাপারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী।